দীর্ঘ 36 বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে গত 18 ডিসেম্বর বিশ্বকাপ খরা ঘুচে আলবেসিলেস্তেদের। সেই থেকে ফুটবল দুনিয়া মেতেছে মেসি এবং আর্জেন্টিনা বন্দনায়। তবে মুদ্রার উল্টো দিকও রয়েছে। বিশ্বকাপ জয়ের পর ফাইনালে সবচেয়ে বড় অবদান রাখা আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে হয়েছে বিতর্ক। ফাইনালের মঞ্চ থেকে শুরু করে বুয়েন্স আয়ার্স পর্যন্ত ফরাসি ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে বিদ্রুপ করায় সমালোচনার শিকার হয়েছিলেন বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন গোলরক্ষক। দেড় মাসের বেশি সময় ধরে সমালোচনার মুখে থাকা মার্টিনেজ অবশেষে মুখ খুলেছেন। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে বিদ্রুপাত্মক আচরণের ব্যাখ্যা দিয়েছেন এই গোলরক্ষক। আর্জেন্টাইন ফুটবলে দিবু নামে পরিচিত এই গোলরক্ষক বলেন, আমি কাউকে আঘাত করতে চাইনি। কেরিয়ার জুড়ে আমি ফরাসিদের সঙ্গে বেড়ে উঠেছি, কখনো একটু সমস্যা হয়নি। অলিভিয়ের জিরুকে জিজ্ঞেস করলে জানতে পারবেন আমি কেমন মানুষ। আমি সত্যিই ফরাসি সংস্কৃতি এবং মানসিকতাকে পছন্দ করি। লকার রুমে এমবাপ্পেকে নিয়ে এক মিনিটের নীরবতার গান ধরার ঘটনাটিতে ভিন্ন কিছু দেখছেন না মার্টিনেজ। বরং যুক্তি দিয়ে বলেছেন, 2018 বিশ্বকাপে আমাদের হারানোর পর ফ্রান্সও মেসিকে নিয়ে গান ধরেছিল, একইভাবে কেউ ব্রাজিলকে হারালে নেইমারকে নিয়ে গান ধরবে। এখানে এমবাপ্পের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ঝামেলা নেই, আমি তাকে অতিশয় সম্মান করি। আমরা যদি তাকে অথবা নেইমারকে নিয়ে গান ধরি, সেটা তারা সেরা খেলোয়াড় বলেই ধরি। এছাড়া ছাদ খোলা বাসে এমবাপ্পের পুতুল নিয়ে উদযাপনের বিষয়ে মার্টিনেজ জানান, ওই সময় প্রচুর পুতুল ছড়া হচ্ছিল। এর মধ্যে এমবাপ্পের মুখ লাগানো পুতুলটি দেখে বেশ মজা পান তিনি। কিছুক্ষণ পর পুতুলটি আবার ভিড়ের দিকে ছুড়ে দেন বলেও জানান মার্টিনেজ। ফাইনালের পর এমবাপ্পের সঙ্গে কথা বলেছেন জানিয়ে মার্টিনেজ জানান, 24 বছর বয়সী এই ফরাসি ফরওয়ার্ডই ভবিষ্যৎ ফুটবলের মহাতারকা। একদিন বিশ্বসেরা খেলোয়াড়দের একজন হবে সে।